হ্যালো এভরিওয়ান, আমাদের ছবি জ্যোতুগৃহ ওয়াইডলি রিলিজ করছে 20th অক্টোবর সব মাল্টিপ্লেক্স চেনে এবং অনেকগুলো সিঙ্গল স্ক্রিনে। সো 20th অক্টোবর 2022 আপনারা সবাই হলে গিয়ে জ্যোতুগৃহ দেখুন। আর আমার সাথে আছে দ্য ভেরি স্পেশাল বনি, হু ইজ দ্য হিরো অফ জ্যোতুগৃহ, হু ইজ প্লেইং দ্য ক্যারেক্টার অফ রেহান। ওর নিজের ক্যারেক্টারের ব্যাপারে আমি চাইব ও নিজের মুখেই কিছু বলুক। সো ফাইনালি 28th ভাস্ট রিলিজ করছে জ্যোতুগৃহ অ্যান্ড অ্যাট ইউর নিয়ারেস্ট সিনেমা হল। আমার মনে হয় যে রেহানকে নিয়ে যদি কিছু বলতে চাই, রেহান ইজ বেসিক্যালি একজন বয় নেক্সট ডোর ক্যারেক্টার, যে একটুখানি ইন্ট্রোভার্ট, যে একটুখানি সাটল, নট ভেরি আউটস্পোকেন, একটু চুপচাপ, লাইফ নিয়ে একটু ডিস্টার্বড, বিকজ যা হয় ডেইলি লাইফে, যে বা কাজ না থাকলে বা গ্র্যাজুয়েশনের পর ম্যান ইউ আর নট ওয়ার্কিং, তো সেই একটা ডিপ্রেশন কাজ করে। এবং সেখান থেকে ও যখন ওর একটা বন্ধুর লজে যায় নিশাদগঞ্জে, সেখানে গিয়ে ওর সাথে কী কী ঘটে এবং ও কী কী ফেস করে বা কী কী ডিসকভার করে, এভরিথিং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট বাই ওয়াচিং জ্যোতুগৃহ অ্যাট ইউর নিয়ারেস্ট সিনেমা হল ফ্রম 28th। তার সাথে আমাদের সাথে আমাদের স্টারকাস্ট আরও যারা আছে, যারা আজকে মিসিং এখানে, সেটা হচ্ছে পিয়ালি আছে, পরমদা আছে, পায়েল আছে এবং আরও অনেকে আছে। সো আই ফিল যে আপনারা সকলকে দেখুন, মুভিটা এনজয় করুন, এবং যারা বাচ্চারা আছে তাদের থেকে শুরু করে যারা একটু এজেড আছে তারা সবাই মিলে আপনারা যান মুভিটা দেখুন, এনজয় করুন, বেশ ভালো লাগবে সিনেমাটা। আমি নিজে পার্সোনালি দেখেছি সো আমি বলতে পারি। অ্যান্ড অফকোর্স লাস্টলি উই বোথ উইল ওয়ান্ট যে আপনারা সবাই বড় পর্দায় গিয়ে দেখুন সিনেমাটাকে, বিকজ ইট ইজ আ ফিল্ম উইচ ইজ মেড ফর দ্য বিগ স্ক্রিন। অ্যান্ড আমার মনে হয় যে হরর ফিল্মস উই অলওয়েজ এনজয় একটু বড় স্ক্রিনে, ওই সাউন্ড এফেক্টটা বা ওই ভিজুয়াল এফেক্টটা, এগুলো সবসময় বড় স্ক্রিনেই এনজয় করা যায়। সো প্লিজ যান সিনেমা হলে গিয়ে জ্যোতুগৃহ দেখুন অ্যান্ড এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ মনি, যা বললো তার বেশি কিছু বলার নেই। ফাইনাল রেজাল্ট সিনেমা হলে বসে আপনারা দেবেন, যাই হয়ে যাক না কেন, যদি ছবিটা ভালো লাগে আপনারাই ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে দিন। এটি প্রথম প্রযোজকের ছবি, তাকে এনকারেজ করুন আরও ভালো ভালো ছবি করার। আমরা অ্যাজ অ্যান ডিরেক্টর অ্যান্ড বনি অ্যাজ আ হিরো অ্যান্ড অ্যাজ আ প্রোটাগনিস্ট অ্যাজ অ্যান অ্যাক্টার, সবাইকে এনকারেজ করুন আরও ভালো কাজ করার জন্যে। থ্যাংক ইউ।